হ্যালো ভিউয়ার্স আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষাবর্ষে ক্লাস এইটের যে ম্যাথস বুকটা রয়েছে এই ম্যাথস বুকটার কোষে দেখি তেরো পয়েন্ট দুইয়ের এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করবো আজকে এই ভিডিওতে এক থেকে আট অব্দি অঙ্কগুলোকে সলভ করা হবে তারা নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলআকনটাকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো এখানে ফার্স্ট কোশ্চেনে কী বলছে দেখা যাক বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে এখানে দেওয়া রয়েছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু সবার আগে প্রথমে আমাদের এটাকে মানে এই সংখ্যাটাকে এবং এই সংখ্যাটাকে গুণ করতে হবে টু ইন্টু টু মাল্টিপ্লাই করলে কত হচ্ছে চার হচ্ছে এবার এই চারের উৎপাদক করে এমন দুটো সংখ্যা নিয়ে আসতে হবে যেগুলোকে মাল্টিপ্লাই করলে চার হচ্ছে এবং যেটাকে প্লাস করলে এই মাঝের সংখ্যাটা আসছে জায়গাটা বোঝো আমি চারটাকে লিখতে পারি ফোর ইন্টু ওয়ান ফোর ইন্টু ওয়ান করলে ফোরই হচ্ছে ফোর আর ওয়ানটাকে প্লাস করলে আবার ফাইভ চলে আসছে তাহলে আমরা কি করব। টু স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রইল পাঁচের জায়গায় আমরা লিখলাম চার প্লাস এক পাঁচের জায়গায় আমরা বসে দেবো চার প্লাস এক এটা তো প্রথমেই ছিল প্লাস টু আমি এই দুই আর এই দুইটাকে মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই করলে হচ্ছে চার চারটাকে লেখা যেতে পারে চার ইন্টু এক চার ইন্টু এক করলে চার হচ্ছে এই চার আর একটাকে প্লাস করে দিলে ফাইভ আসছে তো আমরা ফাইভের জায়গায় লিখে দেবো চার প্লাস এক নেক্সট লাইনে কী করতে হবে দেখো টু এ স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল এটাকে একবার চারের সঙ্গে মাল্টিপ্লাই করব। একবার ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করবো প্লাস টু প্রথম দুটো থেকে আমরা টু এটাকে কমন নেব তাহলে কত পড়ে থাকছে তাহলে পড়ে থাকবে এ প্লাস টু আর পরের দুটো থেকে আমি এক কমন নেব পরের দুটো থেকে কিছু কমন নেওয়া যাচ্ছি না মানে সেটাকে আমি ওয়ান কমন নিচ্ছি তাহলে এ প্লাস টু পড়ে থাকছে তাহলে কত হলো এ প্লাস টুটা দেখো দুটোতেই রয়েছে তাহলে এ প্লাস টুটাকে কমন নেব। তাহলে পড়ে থাকছে টু এ প্লাস ওয়ান এটাই হচ্ছে আনসার আনসারটাকে চেক করা যাক এই যে আনসারও দেওয়ার হচ্ছে এ প্লাস টু আর এটা হচ্ছে টু এ প্লাস ওয়ান আমি পুরো প্রসেডিওটাকে আরেকবার রিপিট করছি প্রথমে আমরা এটাকে আর এটাকে মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই করে হয়েছিল চার তো চারটাকে লেখা যেতে পারে ফোর ইন টু ওয়ান ইকাল টু ফোর তো এই ফাইভটাকে ভেঙে গেলে কত লিখবো চার প্লাস এক চার প্লাস এক লেখা হচ্ছে কেন লেখা হলো এই চার আর এককে মাল্টিপ্লাই করলে এই চার চলে আসছে তো একবার পরের লাইনে এটাকে চারের সঙ্গে মাল্টিপ্লাই করেছি এটাকে আরেকবার ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করলাম প্রথম দুটো থেকে টু এটাকে কমন নেওয়া যাবে তাহলে কত পরে থাকবে এ টু পরে থাকবে আর পরের দুটো থেকে ওয়ানটাকে কমন নেওয়া যাবে তাতেও এ প্লাস টু পড়ে থাকবে এবার এ প্লাস টুটা দেখো দুটোতেই রয়েছে তাই এ প্লাস টুটাকে কমন নিয়েছি আর কত পড়ে রইল টু এ প্লাস ওয়ান এটাই হচ্ছে আনসার নেক্সট কোশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এইট এখানটা তো একই রকম করতে হবে থ্রি আর এইটটাকে মাল্টিপ্লাই করবো থ্রি আর এইটটাকে মাল্টিপ্লাই করলে কত হবে থ্রি আর এইট থেকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর থ্রি ইন্টু এইট করলে হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরটাকে লেখা যেতে পারে টুয়েলভ ইন্টু টু টুয়েলভ ইন্টু টু করলে হয়ে যায় টোয়েন্টি ফোর এই টুয়েলভ আর টুটাকে যদি প্লাস করে দিই দেখো চলে আসছে ফরটিন আমি থ্রি আর এইটটাকে মাল্টিপ্লাই করলাম থ্রি আর এইট থেকে মাল্টিপ্লাই করে হলো টোয়েন্টি ফোর

প্লাস এইট যেরকম ছিল সেরকম রইলো এক্সটাকে একবার টুয়েলভের সঙ্গে একবার টু এর সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছে প্রথম দুটো থেকে দেখো থ্রি কমন নেওয়া যাবে থ্রি কমন নিলে কত পড়ে থাকবে এখান থেকে যদি আমি থ্রি কমন নিয়ে নিই তাহলে একটা এক্স পরে থাকবে আর এখান থেকে যদি আমি থ্রি কমন নিয়ে নিই তাহলে ফোর পড়ে থাকছে আর পরের দুটো থেকে আমি দুইটাই কমন নিচ্ছি তাহলে কত পড়ে থাকবে এক্স প্লাস ফোর পরে থাকবে এবার এক্স প্লাস ফোরটাকে দেখো দুটো থেকেই কমন নেওয়া যাবে আর থ্রি এক্স প্লাস টু পরে থাকবে এটাই হচ্ছে আনসার আনসারটাকে চেক করা যাক এই যে আনসারও দেওয়ার হচ্ছে এক্স প্লাস ফোর আর এটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু নেক্সট কোয়েশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেনে দেওয়ার হচ্ছে টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স তাহলে কি করবো এখানে এই টুটাকে আর সিক্সটাকে মাল্টিপ্লাই করে দেবো টুটাকে আর সিক্সটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে টু ইন্টু সিক্স করলে হয়ে যাচ্ছে টুয়েলভ টুয়েলভটাকে ভেঙে লেখা যেতে পারে থ্রি ইন্টু ফোর টুয়েলভটাকে ভেঙে লেখা যেতে পারে থ্রি ইন্টু ফোর আর এই থ্রি আর ফোরটাকে যদি প্লাস করে দেওয়া যায় তাহলে হয়ে যাবে সেভেন তাই সেভেনের জায়গায় আমরা লিখবো থ্রি প্লাস ফোর তাহলে টু এম স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল সেভেনের জায়গায় লিখবো থ্রি প্লাস ফোর এমটা তো প্রথমেই ছিল প্লাস সিক্স টু এম স্কোয়ার থ্রি এর সঙ্গে একবার এমটাকে মাল্টিপ্লাই করলাম তাহলে হয়ে যাবে থ্রি এম ফোরের সঙ্গে একবার এমটাকে মাল্টিপ্লাই করলাম তাহলে হয়ে যাবে ফোর এম প্লাস সিক্স প্রথম দুটো থেকে দেখো এমটাকে কমন নেওয়া যাবে তাহলে কত পড়ে থাকবে টু এম প্লাস থ্রি পড়ে থাকবে আর পরে দুটো থেকে আবার টুটায় কমন নেওয়া যাবে তাহলে পড়ে থাকবে টু এম প্লাস থ্রি তাহলে টু এম প্লাস থ্রিটাকে দুটো থেকেই কমন নেওয়া যাবে টু এম প্লাস থ্রিটায় কমন নিলে পড়ে থাকছে এম প্লাস টু খুব সিম্পল অঙ্কগুলো থার্টিন পয়েন্ট ওয়ানে এই টাইপেরই অঙ্ক ছিল থার্টিন পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো প্রায় একই ধরনের অঙ্ক ছিল

টেন মাইনাস নাইন করলে হয়ে যাবে ওয়ান তো এখানে এক্সের সঙ্গে কিছু ছিল না মানে ওয়ান ছিল এক্সের সঙ্গে কিছু ছিল না মানে ওয়ান ছিল সেই ওয়ানের জায়গায় আমরা লিখে দেবো টেন মাইনাস নাইন তাহলে কত হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়ানের জায়গায় আমরা লিখছি টেন মাইনাস নাইন এক্স তো প্রথমেই ছিল মাইনাস ফিফটিন তাহলে এখানটা বসবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স টেনের সঙ্গে একবার এক্সটাকে মাল্টিপ্লাই করলাম নাইনের সঙ্গেও এক্সট্রা মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে হয়ে যাবে নাইন এক্স মাঝখানে সাইনটা কী হবে মাঝখানে দেখো এখানে একটা মাইনাস সাইন রয়েছে এখানেও একটা মাইনাস সাইন রয়েছে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস তাহলে এই জায়গাটা প্লাস বসবে মাইনাস ফিফটিন প্রথম দুটো থেকে কত কমন নেওয়া যাবে প্রথম দুটো থেকে টু এক্সটাই কমন নেওয়া যাবে তাহলে পড়ে থাকবে থ্রি এক্স মাইনাস ফাইভ প্রথম দুটো থেকে আমি টু এক্সটায় কমন নিয়েছি আর পরের দুটো থেকে আমি থ্রিটায় কমন নিয়েছি তাহলে কত পড়ে থাকবে থ্রি এক্স মাইনাস ফাইভ পড়ে থাকবে এবার দেখো থ্রি এক্স মাইনাস ফাইভটা দুটোতেই রয়েছে তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভটাই কমন নিয়ে নিচ্ছি তাহলে কত পরে থাকবে টু এক্স প্লাস থ্রি এটাই হচ্ছে আনসার আনসার চেক করা যাক আনসার হবে থ্রি এক্স মাইনাস ফাইভ আর টু এক্স প্লাস থ্রি এই যে থ্রি এক্স মাইনাস ফাইভ আর টু এক্স প্লাস থ্রি নেক্সট পাঁচ নাম্বারের প্রশ্নটা দেখা যাক এখানে বলছে নাইন আর স্কোয়ার প্লাস আর মাইনাস এইট তো এখানে নাইন আর এইটটাকে মাল্টিপ্লাই করতে হবে নাইন আর এইটটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে নাইন আর এইটটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে সেভেন্টি টু এখানে এর সঙ্গে কোনো কোয়েফিশিয়েন্ট নেই মানে কত রয়েছে এক রয়েছে তাহলে এই একটাকে আনবার জন্য আমরা কী করবো সেভেন্টি টুটাকে ভাঙলে কত হচ্ছে নাইন ইন্টু এইট হচ্ছে সেভেন্টি টুটাকে ভাঙলে হচ্ছে নাইন ইন্টু এইট তো আমরা করে দেবো নাইন মাইনাস এইট তো নাইন মাইনাস এইট করলে কত হচ্ছে ওয়ান চলে আসছে তাহলে এখানটা হচ্ছে নাইন আর স্কোয়ার প্লাস আর এর সঙ্গে কিছু ছিল না মানে এক ছিল তো সেই একের জায়গায় আমরা বসবো নাইন মাইনাস এইট আর মাইনাস এইট তো নাইন আর স্কোয়ার প্লাস নাইন আর মাইনাস এইট আর মাইনাস এইট প্রথম দুটো থেকে নাইনটাকে কমন নেওয়া যাবে নাইন আরটাকে কমন নেওয়া যাবে তাহলে পড়ে থাকছে আর প্লাস ওয়ান আর পরের দুটো থেকে মাইনাস এইটটাকে কমন নেওয়া যাবে তাহলে মাইনাস এইটটা কমন নিলে পড়ে থাকছে আর প্লাস ওয়ান যেহেতু মাইনাস সাইনটাই কমন নিয়েছি তাহলে পড়ে থাকবে আর প্লাস ওয়ান এবার দেখো দুটোতেই আর প্লাস ওয়ানটা রয়েছে আর প্লাস ওয়ানটাকে কমন নিলে কত হবে আর প্লাস ওয়ানটাকে কমন নিলে পড়ে থাকবে নাইন আর মাইনাস এইট এটাই হচ্ছে আনসার আমি পুরো প্রসেডিওটাকে আরেকবার রিপিট করছি এখানে আর এর সঙ্গে কিছু ছিল না মানে এক ছিল তো নয় আর আটকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি টুকে উৎপাদক করছি উৎপাদক করলে হচ্ছে নাইন ইন্টু এইট তো নাইন মাইনাস এইট করলে কত হবে নাইন মাইনাস এইট করলে চলে আসছে ওয়ান এখানটায় কোনো সংখ্যা ছিল না মানে এক ছিল তো একটাকে আনবার জন্য আমরা নাইন মাইনাস এইট করছি তো একবার আটটাকে নাইনের সঙ্গে মাল্টিপ্লাই করেছি একবার এইটের সঙ্গে মাল্টিপ্লাই করেছি প্রথম দুটো থেকে আমরা নাইন আটটাকে কমন নিতে পারবো তাহলে পড়ে থাকছে আর প্লাস ওয়ান আর পরের দুটো থেকে আমরা মাইনাস এইটটাকে কমন নিতে পারবো তাতেও পড়ে থাকছে আর প্লাস ওয়ান তাহলে আর প্লাস ওয়ানটাকে আমরা দুটো জায়গা থেকেই কমন নিতে পারবো তাহলে পড়ে থাকছে নাইন আর মাইনাস এইট আনসার চেক করা যাক

আর এই ফিফটিন মাইনাস ফোর করলে হয়ে যাচ্ছে ইলেভেন তাহলে আমরা ইলেভেনের জায়গায় লিখে দেবো ফিফটিন মাইনাস ফোর তাহলে এখানটা হয়ে যাবে সিক্স এম স্কোয়ার মাইনাস ইলেভেনের জায়গায় লিখব ফিফটিন মাইনাস ফোর যেরকম ছিল সেরকম রইল মাইনাস টেন এম স্কোয়ার এমএনটাকে একবার ফিফটিনের সঙ্গে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে মাইনাস ফিফটিন এম এন মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে প্লাস ফোর এম এন মাইনাস টেন এন স্কোয়ার হয়ে গেল প্লাস ফোর এম মাইনাস টেন প্রথম দুটো থেকে আমরা থ্রি টাই কমন নিতে পারবো তাহলে কত পড়ে থাকবে পড়ে থাকবে টু এম প্রথম দুটো থেকে আমরা থ্রি এম কমন নিয়েছি তাহলে এখান থেকে পড়ে থাকছে কত টু এম পড়ে থাকছে থ্রি কমন নিয়ে নিলে আর এখান থেকেও থ্রি কমন নিয়ে নিলে পড়ে থাকছে ফাইভ পরের দুটো থেকে আমরা টু এনটাকে কমন নিচ্ছি তাহলে কত পড়ে থাকবে এখান থেকে পড়ে থাকছে টু এম আর এখান থেকে পড়ে থাকছে মাইনাস ফাইভ এন টু এনটাকে কমন নেওয়া হচ্ছে তাহলে দেখো টু এম মাইনাস ফাইভ এনটাকে কমন নেওয়া যাবে দুটোতেই আছে টু এম মাইনাস ফাইভ এনটা দুটোতেই রয়েছে তাহলে কত পড়ে থাকছে তাহলে পড়ে থাকছে থ্রি এম প্লাস টু এন এটাই হলো আনসার আনসারটাকে চেক করা যাক আনসারটা হবে টু এম মাইনাস ফাইভ এন এই যে টু এম মাইনাস ফাইভ এন আর এটা হচ্ছে থ্রি এম প্লাস টু এন এই যে থ্রি এম প্লাস টু এন নেক্সট কোয়েশ্চেন দেখা যাক নেক্সট হচ্ছে সাত নম্বরের প্রশ্নটা এখানে হচ্ছে সেভেন সেভেন এক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ফর্টি এইট ওয়াই ওয়াই তাহলে কী করবো দেখো এখানে সেভেন আর সেভেন কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে সেভেন ইন্টু সেভেন করলে হয়ে যাচ্ছে ফর্টি নাইন তো ফর্টি নাইনটা এরকম ভাবে লেখা যেতে পারে যে ফর্টি নাইন ইন্টু ওয়ান ফর্টি নাইনটাকে এরকমভাবে লেখা যেতে পারে যে ফর্টি নাইন ইন্টু ওয়ান তো ফর্টি নাইন মাইনাস ওয়ান করলে কত হচ্ছে দেখো ফর্টি নাইন মাইনাস ওয়ান করলে হয়ে যাচ্ছে ফর্টি এইট তাহলে সেভেন এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল ফর্টি এইটের জায়গায় লিখবো ফর্টি নাইন মাইনাস ওয়ান এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ফর্টি এইটের জায়গায় লিখেছি আমরা ফর্টি নাইন মাইনাস ওয়ান তাহলে সেভেন এক্স স্কোয়ার প্লাস ফর্টি নাইন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এক্স ওয়াইটাকে একবার ফর্টি নাইনের সঙ্গে মাল্টিপ্লাই করলাম এক্স ওয়াইটাকে একবার ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করলাম প্রথম দুটো থেকে আমরা সেভেন এক্সটায় কমন নিতে পারবো সেভেন এক্সটায় কমন নিলে কত পড়ে থাকবে এক্স পরে থাকবে প্লাস সেভেন ওয়াই পরে থাকছে এখান থেকে সেভেন এক্স কমন নেওয়া হচ্ছে এখান থেকেও সেভেন এক্স কমন নেওয়া হচ্ছে তাহলে এখান থেকে পড়ে থাকছে এক্স আর এখান থেকে পড়ে থাকছে সেভেন ওয়াই মাইনাস দিয়ে পরের দুটো থেকে আমি ওয়াইটায় কমন নিতে পারবো মাইনাস ওয়াইটাকে কমন নিলে কত পড়ে থাকছে এখান থেকে পড়ে থাকছে হচ্ছে এক্স আর এখান থেকে পড়ে থাকছে প্লাস সেভেন ওয়াই যেহেতু মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি তাহলে এখানটা পড়ে থাকবে প্লাস সেভেন ওয়াই তাহলে দেখো এক্স প্লাস সেভেন ওয়াইটা দুটোতেই রয়েছে তাহলে এক্স প্লাস সেভেন ওয়াইটায় কমন নিয়ে এলাম তাহলে কত পড়ে থাকছে সেভেন এক্স মাইনাস ওয়াই এটাই হচ্ছে আনসার আনসার চেক করা যাক আনসার হবে এক্স প্লাস সেভেন ওয়াই এই যে এক্স প্লাস সেভেন ওয়াই আর সেভেন এক্স মাইনাস ওয়াই লাস্ট আট নম্বরে অঙ্কটা দেখা যাক এখানে দেওয়া হচ্ছে টুয়েলভ প্লাস এক্স মাইনাস সিক্স এক্স তো এখানেও একই রকমভাবে আমরা টুয়েলভ আর মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে সেভেন্টি টু টুটাকে লেখা যেতে পারে এইট এটাকে লেখা যেতে পারে এটাই টু টুটাকে লেখা যেতে পারে এইট ইন্টু নাইন তো এখানে এক্সের সঙ্গে কত ছিল এক্সের সঙ্গে ছিল ওয়ান তো এই ওয়ানের জায়গায় আমরা লিখে দেবো এক্সের সঙ্গে এখানে ওয়ান ছিল তো এই ওয়ানের জায়গায় আমরা লিখে দেবো নাইন মাইনাস এইট তাহলে কত হবে টুয়েলভ প্লাস ওয়ানের জায়গায় লিখছি নাইন মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার টুয়েলভটা যেরকম ছিল সেরকম রইল নাইন এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্রথম দুটো থেকে আমরা থ্রিটাই কমন নিতে পারবো তাহলে ফোর পড়ে থাকছে ফোর প্লাস থ্রি এক্স আর পরের দুটো থেকে মাইনাস টু এক্সটায় কমন নিতে পারবো পরের দুটো থেকে মাইনাস টু এক্সটায় কমন নিতে পারবো তাহলে পরে থাকছে ফোর প্লাস থ্রি এক্স এখান থেকে মাইনাস টু এক্সটায় কমন নিলে পরে থাকবে ফোর আর এখান থেকে মাইনাস টু এক্সটা কমন নিলে পরে থাকবে প্লাস থ্রি এক্স আর ফোর প্লাস থ্রি এক্সটায় কমন নিলাম তাহলে কত পরে থাকবে থ্রি মাইনাস টু এক্স এটাই হচ্ছে আনসার আমি পুরোটাকে আরেকবার রিপিট করছি প্রথমে এটাকে আর এটাকে মাল্টিপ্লাই করা হলো মাল্টিপ্লাই করে হয়েছিল সেভেন্টি টু এবার এখানে এক্সের সঙ্গে কিছু ছিল না মানে এক ছিল সেভেন্টি টুটাকে ভেঙে লেখা যেতে পারে এইট ইন্টু নাইন এইট ইন্টু নাইন করলে হচ্ছে সেভেন্টি টু তো এখানে আমি এই ওয়ানের জায়গায় এক্সের সঙ্গে তো কিছু ছিল না মানে ওয়ান ছিল তো এই ওয়ানের জায়গায় আমরা লিখছি নাইন মাইনাস এইট একবার এক্সটা নাইনের সঙ্গে মাল্টিপ্লাই হবে একবার এইটের সঙ্গে মাল্টিপ্লাই হবে প্রথম দুটো থেকে আমরা থ্রিটাকে কমন নিতে পারবো তাহলে পরে থাকবে ফোর প্লাস থ্রি এক্স আর পরের দুটো থেকে আমি মাইনাস টু এক্সটাকে কমন নিতে পারবো মাইনাস টু কমন নিলে হয়ে যাবে ফোর প্লাস এক্স আর ফোর প্লাস থ্রি রয়েছে তাহলে কত পড়ে থাকছে ফোর প্লাস কমন নিলে পড়ে থাকছে থ্রি মাইনাস এক্স এটাই হচ্ছে আনসার এই যে ফোর প্লাস থ্রি এক্স এটা হচ্ছে থ্রি মাইনাস আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছে এর পরবর্তী অন্য কোনো পাঠে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো ধন্যবাদ